হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে বলসুন্দরী ফুলের চারা কীভাবে রোপণ করবেন এবং কী মাসে রোপণ করতে হয়। সো আমি আগে বলে দিই, বলসুন্দরী আর কাশ্মীরি আপেল তো দুইটাই সেম, প্রায় জাত আলাদা কিন্তু লাগানো এবং সকল পদ্ধতি একরকম। সো আপনাদের যেটা প্রথমেই করতে হবে, আপনারা পারেন তো বৈশাখ মাসের শুরুতে এবং চৈত্র মাসের শেষের দিকে, এই দুই সময় লাগানোই ভালো। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আমরা কীভাবে আপনি বলসুন্দরী চারা রোপণ করবেন। এই প্রশ্নটা অনেকেই করেছেন, তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। বলসুন্দরী ফুলের চারা, তো প্রথমে আপনারা দেখে নেবেন যে চারা টপটা কতটুকু। তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের চারাটা অনেক ছোট, তো আমরা এটা রোপণ করবো। এটা এই ফুলের চারা খুব দ্রুত বাড়ে, তাই আমরা এটাই রোপণ করবো। আপনারা দেখে নেবেন যে চারাটা কত, আমার কাছে মনে হচ্ছে 5 ইঞ্চি। তো আমরা আগে 5 ইঞ্চি ডিপ একটা গর্ত খুঁড়বো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা, আমরা গর্তটা খুঁড়ে ফেলেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, আপনারা যদি কেউ চান যে এই গর্তের ভিতরে কিছু জৈব সার এবং অন্যান্য রাসায়নিক সার দিবেন, তাহলে দিতে পারেন। জমিতে যদি আগে থেকেই উর্বর থাকে জমি, তাহলে আপনার কিছু দেওয়ার দরকার নেই। আর যদি জমি যদি উর্বর না থাকে, তাহলে অবশ্যই আপনাদের কিছু সার দিয়ে নেবেন, যেমন গোবর সার এগুলা, তারপরে ছাগলের বিষটা এগুলা। সো আমাদের দেখছেন যে টপটা পলি দিয়ে মোড়ানো, তো আমরা পলিটা ছিঁড়ে ফেলবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের পলিটা ছিঁড়ে ফেললাম। তো অনেকে প্রশ্ন করে, ভাই পলি ছিঁড়বো কি ছিঁড়বো না, তা ভাই পলি না ছিঁড়লে কীভাবে গাছ হবে? তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই হলো টপ, তো আপনারা দেখতে পাচ্ছেন যে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে গর্তর সাথে। তো আপনারা একটু বেশি গর্ত করবেন, যদি টপটা 5 ইঞ্চি হয় তাহলে আপনারা 6 ইঞ্চি গর্ত করবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন যে টপটা সুন্দরভাবে এঁটে গেছে। তো এখন আপনাদের যে কাজটা হলো, এটা এখন যদি আপনারা সার দিলেন তো দিলেন, না দিলে এটাকে সুন্দর যে গর্ত থেকে উঠে আসা মাটি, যেগুলো গুড়া মাটি, সেগুলা গর্তে আবার দিয়ে দিবেন। বন্ধুরা এটা হলো বলসুন্দরী ফুলের চারা। তো এভাবে তারপরে আপনার যদি দেওয়া হয়ে যায়, তাহলে এভাবে চেপে দিবেন মাটি দিয়ে। আর গাছটা অবশ্যই সোজা করে লাগাবেন। সেভাবে কাদার পরে আরো মাটি দিবেন গোড়ায়, এবং গোড়াটা যেন উঁচু করে দিবেন, যেন এভাবে গোড়ায় কোনো পানি বেঁধে না থাকে। বন্ধুরা হয়ে গেল আমাদের বলসুন্দরী ফুলের চারা লাগানো। তো ইনশাল্লাহ আশা করি এই গাছটাই আগামী বছর আমরা অবশ্যই ফল পাবো, তাও 20-25 কেজি। তো যদি আগামী বছর আমরা বেঁচে থাকি, তাহলে আপনাদের দেখাবো কি পরিমাণ আমরা ফল পেয়েছি এই গাছটা থেকে। আর একটা কথা বন্ধুরা, যদি কেউ এই বলসুন্দরী ফুলের চারা নিতে চান, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে। আপনার এই চারাটা লাগানো, পুরোপুরি লাগানো হয়ে গেলে, যদি আপনারা সকালে লাগান তাহলে একটু পানি দিবেন, আর যদি দুপুরবেলা লাগান তাহলে বিকালবেলা একটু পানি দিয়ে দিবেন। তো এই হলো আপনাদের জন্য এটা করণীয়, এবং যতদিন না চারা সুন্দরভাবে সতেজ এবং শ্যামল হয়ে উঠছে, ততদিন আপনি বিকেলে বিকেলে একটু পানি দিয়ে যাবেন, তাহলে আপনার চারাটা খুব দ্রুত বেড়ে উঠবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। সো থ্যাংক ইউ।